আমাদের অনেকেরই আছে যাদের ফোন অনেক বেশি স্লো হয়ে গেছে, তার মানে হলো যে তাদের র্যামের কিন্তু প্রবলেম আছে। অনেকের র্যাম আছে ফুল হয়ে যায়, যার কারণে কিন্তু তাদের ফোন হ্যাং করে বা ফোন স্লো হয়ে যায়, বা কোনো গেম খেলতে গেলে বড় বড় সেইগুলো কিন্তু প্রবলেম হয়, যেমন পাবজি বা ফ্রি ফায়ার খেলতে গেলে সমস্যা হতে পারে। তো এরকম কিন্তু সমস্যা দেখা দেয়। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ অ্যাপ্লিকেশনের সম্বন্ধে কথা বলবো, যার সাহায্যে তোমরা তোমাদের ফোনের র্যামকে অনেক বেশি বুস্ট করতে পারবে, যার ফলে কিন্তু তোমাদের ফোন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে এবং তোমাদের ফোনের কিন্তু হ্যাং করার সমস্যাও কিন্তু পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশানটা কী নাম আর এটা কীভাবে কাজ করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশানের কী নাম সেটা ভিডিও শেষে জানাবো। তো ওপেন করলে রুম ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, তো এটাকে স্লাইড করবে, কয়েকবার স্লাইড করবে, করার পর দেখো এখানে বিগিন বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে দেখাচ্ছে লোডিং অ্যাপস। তো তোমার এখানে কিন্তু পুরোপুরি লোডিং হচ্ছে, তো যেমন যে সমস্ত অ্যাপসগুলো তোমার ফোনে আছে সবকটা কিন্তু এখানে লোডিং হচ্ছে। তো পুরোপুরি এটাকে লোডিং হতে দেবে। তো লোডিং হচ্ছে, এখান থেকে কিন্তু তোমার যে সমস্ত অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু একদম বুস্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে যেগুলো অ্যাপসগুলো দেখবে অনেক স্লো হয়ে যায়, র্যাম যখন স্লো হয়ে যায় তখন কিন্তু তোমার অ্যাপসগুলোও স্লো হয়ে যায়, যার কারণে কিন্তু মোবাইল হ্যাং করে বা ফোন স্লো হয়ে যায়। তো অনেক সমস্যা দেখা দেয়। তো এর মাধ্যমে কী হচ্ছে না, এখানে লোডিং হওয়ার মাধ্যমে তোমার ফোনের কিন্তু সব রকমের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু একদম বুস্ট হয়ে যাচ্ছে। তো এরপর দেখো এখানে দেখো উপরে ইউজ বলে একটা অপশান আছে, নিচে দেখো এখানে ফ্রি বলে একটা অপশান আছে, দুপাশে দুটো। তো আমার 438 MB ফ্রি আছে আর এখানে ইউজড, তো এটা এখনও বাড়ছে, তো পুরোপুরি এটা হতে দেবে। তো দেখো 2472 ইউজড আর এখানে 438 ফ্রি রয়েছে, ঠিক আছে। তো এবার কী করবে, সব অ্যাপ্লিকেশান এখানে দেখো চলে এসেছে। তো এবার নিচে দেখো স্টার্ট বুস্টিং বলে অপশান আছে, তো সেখানে একবার ক্লিক করবে। তো ফ্রি অ্যাপ্লিকেশান কিছু অ্যাডস আসতে পারে, তো অ্যাডস এসছে, তো যাই হোক অ্যাডসটাকে আমরা কেটে দেবো। তো এরপর দেখো কনফার্মে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখো এখানে সব অ্যাপস ঠিকঠাকভাবে বুস্ট হচ্ছে, ইট ইজ বুস্টিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস। তো দেখো বুস্ট হতে দেবে, তো রাইট চিহ্ন চলে এসছে এখানে। তো ইউর ডিভাইস ইজ বুস্ট নাও, প্রসেস স্কিল 20, মেমোরি ক্লিন 940 MB, কিন্তু মেমোরি ক্লিন হয়ে গেছে। তো এরপর ডানে আমরা ক্লিক করে দিলাম, তো ডান হয়ে গেল সব ঠিকঠাক, আর অসুবিধা নেই। তো এরকমভাবে কিন্তু তোমরা নিজেদের র্যামকে অনেক বেশি বুস্ট করতে পারবে, বা যাদের ফোন স্লো হয় তাদের ফোন কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে আর ফোন কিন্তু হ্যাংও করবে না। এবার বলে দিচ্ছি অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল, তো আমরা প্লে স্টোরে চলে যাবো। তো দেখো অ্যাপ্লিকেশানটার নাম হলো এক্সপ্রেস র্যাম স্পিড বুস্টার। এটা কিন্তু অলরেডি 1 লাখের উপরে লোক ডাউনলোড করে গেছে আর রেটিং আছে 4.8। আর সব থেকে ভালো কথা হলো এটা মাত্র 2 MB অ্যাপ্লিকেশান, তো অবশ্যই এটাকে ইউজ করতে পারো, তোমাদের র্যাম কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সবাই খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।